দুষ্কৃতিকারীদের পিটিয়ে মেরে ফেলার নির্দেশ দেওয়ার বক্তব্য দেয়া ঠিক হয়নি, মন্তব্য করেছেন নোয়াখালীর এক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে সচেতন হওয়া উচিত ছিল। দুপুরে নিজ নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে দেয়া এক সংবর্ধনায় এমন মন্তব্য করেন তিনি। আমরা সংসদ সদস্য হিসেবে আসলে আমাদের কথা বলার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অনেক সচেতন হতে হয়। যদিও মানুষ মাত্রই তো তার একটা আবেগ অনুভূতি কাজ করে, সেক্ষেত্রে আবেগ প্রবণ হয়ে হয়তো আমরা অশান্তি হতাম, অসত্য আমাদের ভিতরে অনেক কথাই বুদ্ধি বের হয়ে যায়। যদিও সেটা একজন সংসদ সদস্য হিসাবে আমাদের বলা ঠিক না।